প্রাণ হারিয়েছে প্রাণসায়ের খাল। সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালটি পরিণত হয়েছে নালে। সাতক্ষীরার মাঝখান দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল এখন মৃতপ্রায় অবস্থা। প্রাণনাথ রায়ের খননকৃত এ খাল দিয়ে মানুষের সহজ যাতায়াতের জন্য নৌযান চলাচল হতো, খরস্রোতা ছিল এবং এটি ছিল সাতক্ষীরার একটি ঐতিহ্য। কিন্তু বর্তমানে এই ঐতিহ্যটি ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে, এমনকি মরা জীবজন্তু এই খালে ফেলা হয়। বৃষ্টির সময় খালে জলবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছে। জলবদ্ধতার সৃষ্টিতে মশার উপদ্রব এবং দুর্গন্ধের কারণে মানুষ নানা রোগব্যাধিতে পড়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা খালের পার্শ্ববর্তী স্থান অবৈধভাবে দখল করে নিচ্ছে। সব মিলিয়ে সাতক্ষীরা ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালটি পরিণত হচ্ছে নালায়। সাতক্ষীরাবাসীদের দাবি, দ্রুত খালটি যথাযথভাবে খনন করে খালের প্রাণ ফিরিয়ে দেওয়া হোক। খাল এক সময় খরস্রোতা ছিল, এখানে নৌকা চলতো, আমি নিজেও নৌকায় করে এখান থেকে আমার নানা তারিখে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু এখন এই খাল দিয়ে ময়লা আবর্জনা বিস্তৃত পরিণত হয়েছে। জায়ন্ত হাসিন খান, হ্যালো ডট বিডি নিউজ 24।